ইউটিউব চ্যানেল বন্ধুদের বহুতে নজানে বন্ধুক পরীক্ষা দিয়া নাই বন্ধুক নতুন লোক কোনটো বিভাগত কিংবা মার্কর পৰীক্ষাটো অনুষ্ঠিত হব বন্ধুস আপনার মানে এই ভিডিওর যদি ডাইরেক্ট স্পষ্ট করে দিবল বিচার গেট থ্রি তিনটে স্টেপ আছে গেট থ্রীর স্টেপ গ্রেজুয়েশন লীর পদ মুখ আর টুয়েলভ পদ পা সাধারণ বেলেকে বেলে পদ মুখিছে সায়েন্সর পদ হয়েছে গেট আপনার একটা পদ টেন প্লাছ প্লাস ড্রাইভিং লাইসেন্স পদ তিনটে স্টেপ পদ আর গেট ফোর তিনটা স্টেপ পদ মুখি হয়েছে এইট পাস টুয়েলভ পাসের এইট পাস টেন পাস টুয়েলভ পাস তিনটা স্টেপ পদ মুখি হয়েছে বন্ধুকল কোন বিভাগ কি মার্কর অনুষ্ঠিত হব বন্ধুসকল বহুতে নাইনটি নাইন পার্সেন্ট মানুষে নজানে যা আগে পরীক্ষা দিয়েছে গম পাব কারণ এবার সিলেবাসও দিয়া নাই আর ইতিমধ্যে সকলে গম পাইছে বহুতে গম পো নাই সে মানে আপনাদের মানে এই ভিডিওর জায়গা যদি স্পষ্টকরণ দিব বি গেট থ্রীর তিনটা ইস্টেপ আছে গেট ফোর তিনটে স্টেপ আছে ছয়টা স্টেপ মিলে কোন বিভাগত কি মার্কর অনুষ্ঠিত হব আপনার মানে এই ভিডিওর জায়গায় ডাইরেক্ট ডিটেলস মানে দিম ভিডিওটি ভাল ভালকৈ চাব আৰু মই মোৰ কথাখিনি শুনিলে হ'ল ভিডিঅ'ৰ কুৱালিটি ভাল আহক বা বেয়া হওক কোনো কথা নাই বন্ধু অকল বহুতে মোক কৈছিল ভিডিঅ'ৰ কোৱালিটি বেয়া হয় কাৰণ বেয়া আহিবই তোকে মানুহ হয় বেয়া সাধাৰণতে মোবাইল বা বেয়া কেমেৰাৰ ভিডিঅ' বনাওঁ সেইবাবে বেয়া সাধাৰণতে হয় বন্ধু অকল মই যিমান কষ্ট হ'লেও আপোনাক মই আপডেট দিবলৈ চেষ্টা কৰোঁ মই প্ৰিপাৰচনৰ মাজতে সময় বাহিৰ কৰি হ'লেও প্ৰিপাৰচন আপোনাক মই আপডেট দিবলৈ চেষ্টা কৰোঁ এইটো ভিডিঅ' আপোনালোকক মই হাতযোৰ কৰি অনুৰোধ কৰিছোঁ যে ইমান ইমান শ্বেয়াৰ কৰি দিব মোক দেখাই দিব যে আপোনালোকৰ সাধাৰণতে পাৱাৰটো আৰু মোৰ সাধাৰণতে যিটো ফেমিলি আছে চেনেলৰ ফিমেল আছে তেওঁলোকৰ পাৱাৰটো আপোনালোকে দেখাই দিব যে মোক দেখাই দিব যে কিমান পাৱাৰ আছে ইউটিউবত আৰু সকলো ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিবলৈ অনুৰোধ জনালোঁ হাত জোৰ কৰি অনুৰোধ কৰিছোঁ যে ভিডিঅ'টো অনেক শ্বেয়াৰ কৰি দিব যাতে সকলোৱে গম পায় যিসকল নতুন ল'ৰা ছোৱালী আছে তেওঁলোকে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট গম পাব প্ৰথমতে লৈ আহিছোঁ গেট থ্ৰীখিনি গেট থ্ৰী যিসকল সাধাৰণতে গ্ৰেজুৱেশ্যন কৰা ল'ৰা ছোৱালী আছে টুয়েলভ পাস আছে টুয়েলভ পাস আর্টস আছে সায়েন্স আছে আর আপনার সাধারণ টেন পাস প্লাস সাধারণত ড্রাইভিং লাইসেন্স বন্ধু অনক প্রথম লোক গ্রেজুয়েশন খেতে গ্রেজুয়েশন খুব বহু কেটে বিভাগ আছে আই টি আই ডিপ্লোমা টেকনিক্যাল তারপর আপনার সাধারণ ডি ফার্ম নারণ এ ফ তারপর বেলে বেগ পথ মোটামুটি অফিসার রেঙ্ পথ সকলব আছে কিন্তু আপনার টুয়েলভ ই পাস লই গ্রেজুয়েশন কিন্তু আপনাদের সাধারণত পরীক্ষাটা অনুষ্ঠিত হবো আপনাদের হাতণত একশ পঁচাত্তর মার্কর অনুষ্ঠিত হব পৰীক্ষাটো আর এই ভাগ ভাগাক অনুষ্ঠিত হব গেট থ্রীরটা স্টেপ আছে তিনটা স্টেপ টিটা পরীক্ষাই হব গেট থ্রি গেট ফোর তিনটা স্টেপ আছে তিনটা স্টেপ তিনটা পরীক্ষা হব গ্রেজুয়েশন খুব আপনার হাতণতন্ত পরীক্ষাটা একশ পঁচাত্তর মার্কর অনুষ্ঠিত হব আর পরীক্ষার পেটার্ন সম্ম থাকি ইংলিশত থাকি আর তারপি আপনার থাকিব আৰু আর আপনার থাকিব অসমীয়াত থাকিব আর আপনাদের সাধারণত বড়ো ভাষা থাকি চারিটা স্টেপ থাকব আর চারিটা স্টেপ সাধারণ পেটার্ন থাকিব আৰু বেছিকৈ আপোনাৰ ইফালে সাধাৰণতে আপোনালোকে বেছিভাগ সাধাৰণতে ইহঁতে ইংলিছত আৰু আপোনাৰ অসমীয়াত থাকিব অসমীয়াতে মই পৰীক্ষা দিম আৰু আপোনালোকেও অসমীয়াতে পৰীক্ষা দিব কাৰণ অসমত থাকি অসমৰ চাকৰি হয় অসমীয়া ক'লে হ'ব বেলেগ ভাষা ক'বও পাৰে বা নোৱাৰে কোনো কথা নাই কিন্তু অসমীয়া জনাটো বহুত দৰকাৰী অসমত থাকি অসমীয়া জনাটো বহুত প্ৰয়োজনীয় আৰু অসমত থাকি অসমত অসমীয়াটো জানিলেই সকলোবোৰ চলি খাব পাৰিব আপোনাৰ ভৱিষ্যত দিনত বন্ধুসকল আৰু আপোনালোকৰ টুৱেলভ পাছ গ্ৰেজুৱেশ্যনলৈকে আপোনালোকৰ সাধাৰণতে এশ পঁচাত্তৰ মাৰ্কৰ অনুষ্ঠিত হ'ব বন্ধুসকল আৰু টুৱেলভ পাছটো লৈ আছোঁ বন্ধু

টুয়েলভ পাস দুটা স্টেপ আছে টুয়েলভ পাস এটা হয়েছে আর্টস আছে এটা হয়েছে সায়েন্স আছে তিনি হাজার দুইশ পথ মুি হয়েছে আর্টসর আর্টস আর সায়েন্স দুটা পরীক্ষা এটা পরীক্ষায় হব দুটা মিলি এটা পরীক্ষা হব টুয়েলভ পাশের সায়েন্স আর আর্টস দুটা এটাৰ পৰীক্ষাই হব কিন্তু আপনার মনে করি সায়েন্সর কিছু প্রশ্ন আসবে আর্টসর লালী কেউ নয় এটো পাব কেউ নয় প্রিপারেশন নকৰিলে কিন্তু কেউ সম্ভব নহয় কারণ আর্টসর সাইন্সর খেও কিন্তু এই বেলে সাধারণত অপশনত দিয়া আছে সায়েন্সর খেয়ে ক্লিক মই জেনে কি এপ্লাই করছো সাইন্সরিও এপ্লাই করছো আর্টসর খেলেও এপ্লাই করছো মই নিজে গম পাঁচ বন্ধু অল সেই পরীক্ষাটা এটা পরীক্ষায় হব আর্টস আর সায়েন্স মিলি এটা পরীক্ষা হচ্ছে টুয়েলভ বত্রিশশ পোস্ট আছে তার এস সি এস টি ও বেশি সেইটা বেলেগ কথা কিন্তু বেলেগ বেলেগ কাস্টর আছে কিন্তু বেলেগ কথা কিন্তু পৰীক্ষাটো এটাই হবো হান্ড্রেড পার্ট বন্ধুকাল এই এটা হলে বন্ধু অ এই পরীক্ষাটা অনুষ্ঠিত হব এশ পঁয়ত্রিশ মার্কর অনুষ্ঠিত হব বন্ধু অব ইতিমধ্যে মই গম পাইছো এশ পঁয়ত্রিশ মার্ক অনুষ্ঠিত হব আর আপনাদের সাইন্সর খেয়ে অল্প সাধারণ পেপার খেলা অলপমান সাধারণত আর অলপমান দেড়শো মার্কর হয়ে যাবে আর্ সাইন্স বলে দেড়শো মার্কর হয়ে যাব পারে আর আপনার কেবল আর্টসর খি যে টুয়েলভ প্লাস আর্টস আছে কেবল আর্টসর খি আপনার সাধারণ একশ পঁয়ত্রিশ মার্কর হওয়াটা একবারে হান্ড্রেড পার্সেন্ট এশ পঁয়ত্রিশ মার্কর হব আর যদি আপনার সাধারণ সায়েন্সর প্লাস আছে বন্ধু অনেক পেপারটা দেড়শো মার্কর হয়েছে যাব পাৰে সম্ভাৱনা আছে বা এশ পঁয়ত্ৰিছ মাৰ্কৰে থাকিব কিন্তু পৰীক্ষাটো এটাই হ'ব হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট পৰীক্ষা এটা হ'ব পৰীক্ষাৰ পেটাৰ্ণ এটাই থাকিব কুৱেশ্যন এনচাৰ এটাই থাকিব বন্ধুসকল আপোনালোকক মই কৈছোঁ আৰু আপোনালোকৰ যিটো গেট থ্ৰী টেন পাছ আছে টেন পাছ প্লাছ লাইচেন্স আৰু সেইটো পৰীক্ষাটো সাধাৰণতে টেন পাছ প্লাছ লাইচেঞ্চৰ যিটো সাধাৰণতে পৰীক্ষা সেইটো সাধাৰণতে এশ মাৰ্কৰে অনুষ্ঠিত হ'ব যোৱা বছৰত বেছি হৈছিল কিন্তু এইবাৰ এশ মাৰ্কে অনুষ্ঠিত হ'ব আৰু এশ মাৰ্ক অনুষ্ঠিত হ'লে আৰু এইটো সাধাৰণতে ড্ৰাইভিং লাইচেঞ্চৰ জৰিয়তে এপ্লাই হ'ব কাৰ্ড চাৰ্টিফিকেট ড্ৰাইভিং লাইচেঞ্চ আছে আৰু প'ষ্ট যি আছে সকলোবোৰ কাৰ্ড চাৰ্টিফিকেট ল'ৰা ছোৱালীও আছে আৰু জেনেৰেলখিনিও আছে আপোনালোকৰ সাধাৰণতে পৰীক্ষাটো ভালকৈ দিব আৰু বহুত কার্ট অফটো হাই যাব কাৰণ এই ড্ৰাইভিং লাইচেঞ্চৰ বাবে যিবোৰ পৰীক্ষা হ'ব সকলো পৰীক্ষাই আপোনালোকৰ সাধাৰণতে ড্ৰাইভিং লাইচেঞ্চৰ ওপৰত বা ৰিলেটেড প্ৰশ্ন আহিব আৰু টেন পাছৰ কিছুমান প্ৰশ্ন আহিব সকলো প্ৰশ্ন টেন পাছৰে থাকিব আৰু ড্ৰাইভিং লাইচেঞ্চৰ কিছুমান প্ৰশ্ন থাকিব সকলো প্ৰশ্ন টেন পাছৰ চিলেবাছৰ ওপৰতে থাকিব বহুতে ক'ব গ্ৰেড থ্ৰীৰ বাবে আপোনালোকৰ সাধাৰণতে আপাৰ কোৱালিফিকেশ্যনৰ সাধাৰণতে টেন পাছ হ'লে কিয় আপাৰ কোৱালিফিকেশ্যনৰ কুৱেশ্যন আনচাৰ সেইবোৰ নহয় বন্ধ টেন এপ্লাই হয়েছে প্লাস লাইসেন্স আপনার লাইসেন্স কিছু সাধারণ প্রশ্ন শোধা হব আর পরীক্ষা আর সকলব টেন পাশ প্রশ্ন উত্তরে থাকবে এটি হিসেবে গেট ফোর খেলে গেট ফোর খেলে বহুত ইম্পর্টেন্ট গেট ফোর খেলে আপনার এইট পাসের টুয়েলভ পাসের ভিতর গেট ফোর পোস্ট আছে বন্ধুস এপ্লাই যদি গ্রেজুয়েশন করে এপ্লাই করেছে মুক্তি নয় ডাইৰেক্ট কৈছোঁ আৰু পৰীক্ষাটো ছয় সাত মাহ আছে এতিয়াও সময়ৰ মাজত আছে আপোনালোকে ভালকৈ প্ৰিপেৰেশ্যন কৰক পোন্ধ কল আৰু ইতিমধ্যে মই ভিডিঅ'টো জনাইছোঁ যে কিমান সময় প্ৰিপেৰেশ্যন কৰিব পাৰি নতুন ল'ৰা ছোৱালীক কিমান সময় প্ৰিপেৰেশ্যন কৰিব লাগিব দুই তিনি বছৰ আগৰ পৰা যিসকলে প্ৰিপেৰেচন কৰিছে তেওঁলোকে কিমান সময় প্ৰিপেৰেচন কৰিব লাগিব আপোনালোকক মই ভালকৈ বুজাই দিছোঁ আৰু আপোনালোকে এইটো ভিডিঅ'ৰ যদি আপোনালোকক মই ক'বলৈ বিচাৰিছোঁ গেট ফ'ৰৰ যিখিনি আছে পোন্ধৰকল আপোনালোকক মই ভালকৈ এটা ভিডিঅ'টো জনাই দিম যে গেট ফ'ৰৰখিনি আপোনালোকে সাধাৰণতে কোনটো বিভাগত কিমান মাৰ্কৰ অনুষ্ঠিত হ'ব আৰু গেট ফ'ৰ পৰীক্ষাটো কেতিয়াও হ'ব আপোনালোকে ফুল ডিটেইলছ এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে আন এটা ভিডিঅ' যদি জনাই দিম কাৰো সৰু তিনিটা ষ্টেটৰ পদ মুকল হৈছে এইট পাছৰ পৰা টুৱেলভ পাছৰ এইট পাছ টেন পাছ টুৱেলভ পাছ তিনিটা ষ্টেষ্টৰ পদ মুকল হৈছে বন্ধুসকল কোনটো বিভাগত কিমান মাৰ্কৰ পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'ব বন্ধুসকল বহুতে নাইণ্টি নাইন পাৰ্চেণ্ট মানুহে নাজানে যিসকলে আগতে পৰীক্ষা হৈছে তেওঁলোকে গম পাব কাৰণ এইবাৰ চিলেবাছো দিয়া নাই আৰু ইতিমধ্যে সকলোৱে গম পাইছে বহুতে গম পোৱা নাই সেইবাবে মই আপোনালোকক মই এইটো ভিডিঅ'ৰ যদি যদি স্পষ্টকৰণ দিবলৈ বিচাৰিছোঁ গ্ৰেট থ্ৰীৰ তিনিটা ষ্টেপ আছে গ্ৰেট ফ'ৰ তিনিটা ষ্টেপ আছে ছয়টা ষ্টেপ মিলে কোনটো বিভাগত কিমান মাৰ্কৰ অনুষ্ঠিত হ'ব আপোনালোক মই এইটো ভিডিঅ'ৰ যদি ডাইৰেক্ট ডিটেইলছ মই জনাই দিম ভিডিঅ'টো ভালকৈ চাব আৰু মই মোৰ কথাখিনি শুনিলে হ'ল ভিডিঅ'ৰ কুৱালিটিয়ে ভাল আহক বা বেয়া হওক কোনো কথা নাই বন্ধু অকল বহুতে মোক কৈছিল ভিডিঅ'ৰ কোৱালিটি বেয়া হয় কাৰণ বেয়া আহিবই তোক কিয় মানুহ হয় বেয়া বেয়া সাধাৰণতে মোবাইল বা বেয়া কেমেৰাৰ ভিডিঅ' বনাওঁ সেইবাবে বেয়া সাধাৰণতেই হয় বন্ধু অকল মই যিমান কষ্ট হ'লেও আপোনালোকক মই আপডেট দিবলৈ চেষ্টা কৰোঁ মই পিপাৰ্চনৰ মাজতে সময় বাহিৰ কৰি হ'লেও পিপাৰ্চন আপোনাক মই আপডেট দিবলৈ চেষ্টা কৰোঁ এইটো ভিডিঅ' আপোনালোকক মই হাতযোৰ কৰি অনুৰোধ কৰিছোঁ যে ইমান ইমান শ্বেয়াৰ কৰি দিব মোক দেখাই দিব যে আপোনালোকৰ সাধাৰণতে পাৱাৰটো আৰু মোৰ সাধারণত যদি ফেমিলি আছে ইউটিউব চ্যানেল ফেমিলি আছে তো পাওয়ারটা আপনার দেখাই দিব যে মোক দেখাই দিব যে দেখ আছে ইউটিউবত আর সকল ভিডিওটি শেয়ার করবো জানালো হাত জোর করে অনুরোধ করছো যে ভিডিও অনেক শেয়ার করে দিব যাতে সকলেই গম পায় যত নতুন লোক আছে হান্ড্রেড পার্সেন্ট গম পাব প্রথমে লো গেট থ্রি খেয়ে গেট থ্রি যখন সাধারণত গ্রেজুয়েশন করা লোল আছে টুয়েলভ পাস আছে টুয়েলভ পাস আর্টস আছে সায়েন্স আছে আর আপনার সাধারণত টেন পাস প্লাস হাতে ড্রাইভিং লাইসেন্স বন্ধু অকম গ্রেজুয়েশন খেতে গ্রেজুয়েশন খুনের বহু কেট বিভাগ আছে আই আই ডিপ্লোমা টেকনিক্যাল তারপর আপনার সাধারণ ডি ফার্ম নারায়ণ এ ফর্ম তারপর বেলেগ বেগ পথ মোটামুটি অফিসার রেঙ্ পদ সকলোবোৰ আছে কিন্তু আপনার টুয়েলভ এই পাস লই গ্রেজুয়েশন কিনলে আপনাদের সাধারণত পৰীক্ষাটো অনুষ্ঠিত হব আপনাদের সাধারণ একশ পঁচাত্তর মার্কর অনুষ্ঠিত হব পৰীক্ষাটো আর এই ভাগ ভাগপাক অনুষ্ঠিত হব গেট থ্রির তিনটা স্টেপ আছে তিনটা স্টেপ টি পরীক্ষায় হব গেট থ্রি গেট ফোর তিনটা স্টেপ আছে তিনটা স্টেপ তিনটা পৰীক্ষা হব গ্রেজুয়েশন কিনে আপনাদের সাধারণত পরীক্ষাটা এশ পঁচাত্তর মার্কর অনুষ্ঠিত হব আর পরীক্ষার হাফ প্যাটার্ন সম্ম থাকি ইংলিশত থাকব আৰু তাৰপিছত আপোনালোকে ইংলিছত থাকিব আৰু আপোনালোকৰ বেংগলীত থাকিব অসমীয়াত থাকিব আৰু আপোনালোকৰ সাধাৰণতে বড়ো ভাষাত থাকিব চাৰিটা ষ্টেপ থাকিব আৰু চাৰিটা ষ্টেপত সাধাৰণতে পেটাৰ্ণ থাকিব আৰু বেছিকৈ আপোনাৰ ইফালে সাধাৰণতে আপোনালোকে বেছিভাগ সাধাৰণতে ইহঁতে ইংলিছত আৰু আপোনাৰ অসমীয়াত থাকিব অসমীয়াতে মই পৰীক্ষা দিম আৰু আপোনালোকেও অসমীয়াতে পৰীক্ষা দিব কাৰণ অসমত থাকি অসমৰ চাকৰি হয় অসমীয়া ক'লে হ'ব বেলেগ ভাষা ক'ব পাৰে বা নোৱাৰে কোনো কথা নাই কিন্তু অসমীয়া জনাটো বহুত দৰকাৰী অসমত থাকি অসমীয়া জনাটো বহুত প্ৰয়োজনীয় আৰু অসমত থাকি অসমত অসমীয়াটো জানিলেই সকলোবোৰ খাবি আপনার ভবিষ্যৎ দিন আর আপনাদের টুয়েলভ পাস গ্রেজুয়েশন লি আপনার সাথে এক পঁচাত্তর মার্ক অনুষ্ঠিত হবো বন্ধুকাল আর টুয়েলভ পাস্তই আছো বন্ধুকাল টুয়েলভ টুয়েলভ পাস দুটা স্টেপ আছে টুয়েলভ পাস এটা আর্টস আছে এটা হৈছে সায়েন্স আছে তিন হাজার দুইশ পথ মুি হয়েছে আর্টসর আর্টস আর সায়েন্স দুটা পরীক্ষা এটা পরীক্ষায় হব দুটা মিলি এটা পরীক্ষা হব টুয়েলভ পাসর সায়েন্স আর আর্টস দুটা এটা পরীক্ষায় হব কিন্তু আপনার মধ্যে কোথায় সায়েন্সর কিছু প্রশ্ন আসবে আর্টসর লড়ি কেউ নয় এই পাব কেউ নয় প্রিপারেশন নকি কিন্তু এ সম্ভব নয় কারণ আর্টসর সাইন্সর খেয়েও কিন্তু এই বেলে সাধারণত অপশনত দিয়ে আছে সায়েন্সর খেয়ে ক্লিক করেছে মানে যে এপ্লাই করছো সায়েন্সরখানেও এপ্লাই করছো আর্টসর খিও এপ্লাই করছো মানে নিজে এপ্লাই করছো মানে নিজে গম পাও বন্ধু অনু পরীক্ষাটা এটা পরীক্ষায় হব আর্স আর সায়েন্স মিলি এটা পরীক্ষা হোক টুয়েলভ যত্রিশশো পোস পোস্ট আছে তার ভিতরে এস সি এস টি ও বেশি বুঝছে সেই বেগ কথা কিন্তু বেলে বেলে কাস্টর আছে কিন্তু সেই বেগ কথা কিন্তু পরীক্ষাটা এটাই হব হান্ড্রেড পার্সেন্ট বন্ধুকাল এই পরীক্ষাটা এটা হলে বন্ধুকল এই পরীক্ষাটা অনুষ্ঠিত হব এশ পঁয়ত্রিশ মার্কর অনুষ্ঠিত হব বন্ধু অল ইতিমধ্যে মই গম পাইছো এশ পঁয়ত্রিশ মার্ক অনুষ্ঠিত হব আর আপনাদের সাইন্সর খেয়ে অল্প সাধারণ পেপার খেয়ে অল্প সাধারণ আর অলপমান দেড়শো মার্কর হয়ে যাব আর্টস সায়েন্স বলে দেড়শ মার্কর হয়ে যাব আর আপনার কেবল আর্টসর খি টুয়েলভ প্লাস আর্টস আছে কেবল আর্টসর খি আপনার সাধারণ একশ পঁয়ত্রিশ মার্কর হওয়াটা একবারে হান্ড্রেড পার্সেন্ট একশ পঁয়ত্রিশ মার্কর হব আর যদি আপনাদের সাধারণ সায়েন্সর প্লাস আছে বন্ধু অনেক পেপারটা দেড়শ মার্কর হয়ে যাব পাৰে সম্ভাৱনা আছে বা এশ পঁইত্ৰিছ মাৰ্কৰে থাকিব কিন্তু পৰীক্ষাটো এটাই হ'ব হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট পৰীক্ষা এটা হ'ব পৰীক্ষাৰ পেটাৰ্ণ এটাই থাকিব কুৱেশ্যন এনচাৰ এটাই থাকিব বন্ধুসকল আপোনালোকক মই কৈছোঁ আৰু আপোনালোকৰ যিটো গেট থ্ৰীৰ টেন পাছ আছে টেন পাছ প্লাছ লাইচেন্স আৰু আপোনাৰ সেইটো পৰীক্ষাটো সাধাৰণতে টেন পাছ প্লাছ লাইচেঞ্চৰ যিটো সাধাৰণতে পৰীক্ষা সেইটো সাধাৰণতে এশ মাৰ্কৰে অনুষ্ঠিত হ'ব যোৱা বছৰতো বেছি হৈছিল কিন্তু এইবাৰ এশ মাৰ্কে অনুষ্ঠিত হ'ব আৰু এশ মাৰ্কে অনুষ্ঠিত হ'লে আৰু এইটো সাধাৰণতে ড্ৰাইভিং লাইচেঞ্চৰ জৰিয়তে এপ্লাই হ'ব কাৰ্ড চাৰ্টিফিকেট যিসকল ড্ৰাইভিং লাইচেঞ্চ আছে আৰু প'ষ্ট যি আছে সকলোবোৰ কাৰ্ড চাৰ্টিফিকেট ল'ৰা ছোৱালীও আছে আৰু জেনেৰেলখিনিও আছে আপুনি সাধাৰণতে পৰীক্ষাটো ভালকৈ দিব আৰু বহুত খাটপটো হাই যাব কাৰণ এই ড্ৰাইভিং লাইচেঞ্চৰ বাবে যিবোৰ পৰীক্ষা হ'ব সকলো পৰীক্ষাই আপোনালোকৰ সাধাৰণতে ড্ৰাইভিং লাইচেঞ্চৰ ওপৰত বা ৰিলেটেড প্ৰশ্ন আহিব আৰু টেন পাছৰ কিছুমান প্ৰশ্ন আহিব সকলো প্ৰশ্ন টেন পাছৰে থাকিব আৰু ড্ৰাইভিং লাইচেঞ্চৰ কিছুমান প্ৰশ্ন থাকিব সকলো প্ৰশ্ন টেন পাছৰ চিলেবাছৰ ওপৰতে থাকিব বহুতে ক'ব গ্ৰেড থ্ৰীৰ বাবে আপোনালোকৰ সাধাৰণতে আপাৰ কোৱালিফিকেশ্যন সাধাৰণতে টেন পাছ হ'লে কিয় আপাৰ কোৱালিফিকেশ্যন কুৱেশ্যন আনচাৰ সেইবোৰ নহয় বন্ধু অকল টেন বাবে এপ্লাই হৈছে প্লাস লাইসেন্স আপনার লাইসেন্সর কিছু সাধারণ প্ৰশ্ন সোধা হব আৰু পৰীক্ষাত আৰু সকলোবোৰ টেন পাশের প্ৰশ্ন উত্তরে থাকিব এতিয়া হয়েছে গেট ফোর খেলে গেট ফোর খুব বহুত ইম্পর্টেন্ট গেট ফোর খেলে আপনার এইট পৰা টুয়েলভ পাসের ভিতৰতে গেট ফোর পোস্ট আছে বন্ধুক এপ্লাই কৰিছে যখন গ্রেজুয়েশন কৰি এপ্লাই কৰিছে করেছে মুক্তি নহয় ডাইরেক্ট আৰু পরীক্ষাটা ছয় সাত মাহ আছে এ সময়ের মধ্যে আছে আপনাদের ভালকে প্রিপারেশন কৰক পকল আর ইতিমধ্যে মানে ভিডিঅটো জানিয়েছ যে কি সময় প্রিপারেশন করি নতুন লোক কি প্রিপারেশন করব দুই তিন বছর আগের পরে কৰিছে প্রিপারেশন করেছে তোলক সময় প্রিপারেশন করি লাগবে আপনাদের মনে ভালকে বুঝাই আৰু আর আপনাদের এই ভিডিওর জড়িয়ে মই মানে কো গেট ফোর যিনি আছে বন্ধুসকল আপনাদের মানে ভালকে একটা ভিডিও জানাই দিম যে গেট ফোর খেতে আপনাদের সাধারণত বিভাগত কি মার্ক অনুষ্ঠিত হব আর গেট ফোর পরীক্ষাটা কেউ হব আপোনালোকৰ ফুল ডিটেইলছ এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে আন এটা ভিডিঅ'ৰ জৰিয়তে জনাই দিম কাৰণ ভিডিঅ'টো বহুত দীঘল হৈ যাব আপোনালোকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিলেই হ'ল ধন্যবাদ